প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আমরা অনেকেই জানি যে স্ন্যাক ভিডিও একটি সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে অনেকে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতেছে তো এখন কিন্তু আপনিও সেই সফটওয়্যারের মাধ্যমে ইনকাম করতে পারবেন আর যদি আপনি এই সফটওয়্যারের কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও আছে তো সেই ভিডিওটি আপনি দেখতে পারেন যে কিভাবে একটি অ্যাকাউন্ট করবেন কিভাবে রেফারেল করবেন কিভাবে আপনি অন্য রেফারেল দিয়ে আপনি টাকা ইনকাম করবেন তো এই নিয়ে একটা আমার চ্যানেলে ভিডিও আছে তো সেই ভিডিওটি চাইলে আপনি দেখে আসতে পারেন তো এখন সরাসরি আমরা কি করব এখন আমার যে আমার অ্যাকাউন্টে যে টাকা আছে তো সেই টাকাগুলো আমি এখন আমার মোবাইলের মাধ্যমে তুলে নেব তো তুলতে হলে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে স্ন্যাক ভিডিওতে স্ন্যাক ভিডিওতে আসার পর আমরা দেখতে পাচ্ছেন যে কর্নারে দেখতে পাচ্ছেন যে একটি কয়েন আইকন আছে তো এই কয়েন আইকনে আমরা এখান থেকে ক্লিক করে দেব তো কয়েন আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টাকা আছে 79 টাকা আছে আর আমাদের দেখতে পাচ্ছেন যে কয়েন আছে 105টা কয়েন আছে তো আপনি আমার যদি রেফারেলটা যদি আপনি ইউজ করেন এই যে আমার রেফারেলটা যদি আপনি ইউজ করেন তো আপনি কিন্তু 90 টাকা পেয়ে যাবেন কোড এই ইনভাইট কোডে ক্লিক করে আমার রেফারেলটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন তো এখন আমরা দেখাবো যে আমরা এখন টাকাটা কিভাবে তুলবো বিকাশের মাধ্যমে না রকেটের মাধ্যমে তো এখন আমরা চলে যাব টাকা অপশনে আমরা ক্লিক করে দেব তো টাকা অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি 50 টাকা পর্যন্ত উঠাতে পারবো কিন্তু আমার অ্যাকাউন্টে আছে 79 টাকা তো আমি কিন্তু 50 টাকা উঠাতে পারবো তো এখন আমি এই 50 ক্লিক করব তো 50 ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিচার্জ তো এই রিচার্জে আমরা ক্লিক করব আমি দুঃখিত কারণ এইটা এই সফটওয়্যারটি বিকাশ নগদ রকেট কোনোটাই সাপোর্ট করে না তো ভবিষ্যতে করবে কিনা জানি না তো এটা শুধুমাত্র মোবাইল রিচার্জই দেয় আপনি যদি দেখেন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে 1000 টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ আপনি নিতে পারবেন আপনারা যে নাম্বারে রিচার্জ করতে চান তো সেই নাম্বারটা এখানে লিখবেন আপনারা সেই নাম্বারটা 0 সারা লিখবেন তো নাম্বারটি লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি অপশন আছে তো এই অপশনটিতে ক্লিক করে দিবেন যদি আপনার রবি এয়ারটেল গ্রামীণ সিম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেটা সিলেক্ট করবেন তো আমার সিম হচ্ছে এয়ারটেল বাংলাদেশ তো আমি এয়ারটেল বাংলাদেশে ক্লিক করব তো এয়ারটেল বাংলাদেশে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছেন যে এখানে রিচার্জ আছে নিচে লেখা আছে রিচার্জ তো এই রিচার্জে আমি ক্লিক করে দেব তো রিচার্জে ক্লিক করার পর আমি আবারও সেই রিচার্জে ক্লিক করব তো আমি সেই রিচার্জে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এখানে আসছিল যে 79 টাকা এখন কিন্তু 29 টাকা আছে তো এখন আমি তো এখন আমার সেই 50 টাকা আমার এখন আমার রিচার্জ হয়ে যাবে যদি টাকাটা আমার মোবাইলে আসে আপনারা কিন্তু সেটা দেখতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখন কিন্তু আমার মোবাইলের টাকাটা চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে 50 টাকা চলে এসেছে তো আসলে স্ন্যাক ভিডিও পেমেন্ট করে তো আপনারা কাজ করতে থাকেন আপনারা অবশ্যই পেমেন্ট পাবেন তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে